আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, গত কয়েকটি পর্বে আমরা এই হেডারটি ডিজাইন করেছিলাম, আজকে দেখবো আমরা এই হেডারটিকে কিভাবে রেসপন্সিভ করা হয়। তো আজকের এই টপিকের কোনো কিছু মিস না করতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। তাহলে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, রেসপন্সিভ কোড করার জন্য আমরা আমাদের এডিটরের সিএসএস ফাইলে এসে এই সিএসএস কোডগুলোর নিচে রেসপন্সিভ কোড করতে পারি। তবে সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে ডিরেক্টরিতে এসে সিএসএস ফোল্ডারের মধ্যে রেসপন্সিভ ডট সিএসএস নামে একটি ফাইল তৈরি করে নেওয়া সবচেয়ে ভালো। তো আমরা এইভাবেই করব। তাহলে এখানে এসে আমরা একটি ফাইল তৈরি করব, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, এটাকে কেটে দেব, তারপর লিখব রেসপন্সিভ ডট সিএসএস। তাহলে আমরা এখানে রেসপন্সিভ ডট সিএসএস নামে নতুন একটি ফাইল তৈরি করলাম। তো এর মধ্যে আমরা রেসপন্সিভ কোডগুলো করব। তো চলুন এবার আমরা আমাদের এডিটরে চলে যাই। তো বন্ধুরা, আমরা রেসপন্সিভ ডট সিএসএস নামে যে ফাইলটি বানিয়েছি সেই ফাইলটিকে এখানে এডিটরে এসে লিঙ্ক করাতে হবে। তো আসুন, লিঙ্ক কোলন সিএসএস, এখানে আমরা সিএসএস ফাইলের মধ্যে স্ল্যাশ রেসপন্সিভ রেসপন্সিভ ডট সিএসএস এই ফাইলটিকে লিঙ্ক করলাম। অর্থাৎ আমরা ডিরেক্টরিতে এসে নতুন একটি ফাইল তৈরি করলাম যার নাম দিয়েছিলাম রেসপন্সিভ ডট সিএসএস, এবং আমাদের এডিটরে এসে রেসপন্সিভ ডট সিএসএস ফাইলটিকে সেভ করলাম। এখন চলুন আমরা আমাদের মূল কাজে চলে যাই। এখানে এসে সিএসএস ফোল্ডারের ভিতরে দেখুন, আমরা যে নতুন ফাইলটি তৈরি করেছি সেটি এখানে দেখতে পাচ্ছি। তো এখানে ক্লিক করুন, এখানে দেখতে পাচ্ছেন রেসপন্সিভ ডট সিএসএস ফাইলটি এডিটরে চলে আসছে। তো এখন আমাদের কাজ হচ্ছে, প্রথমে আসুন আমরা আমাদের ডিজাইনে যাই। আপনি যদি মোজিলা ফায়ারফক্স ব্যবহার করেন তাহলে কন্ট্রোল শিফট এম প্রেস করুন। কন্ট্রোল শিফট এম প্রেস করার পর স্ক্রিনের মধ্যে এরকম আরেকটি স্ক্রিন চলে আসবে। তো এখন আমরা দেখব, এখানে ডান পাশে আমাদের উইথ দেখাচ্ছে। এখন আমরা চেক করব আমাদের ডিজাইনটি কতটুকু উইথ পর্যন্ত ঠিক থাকে। তো এখন আমরা স্ক্রিনটিকে আস্তে আস্তে ছোট করে দেখি যে উইথ কতটুকু কমলে আমাদের ডিজাইনটি ভাঙে। আসুন দেখি উইথ কততে আসলে আমাদের ডিজাইনটি ভেঙে যায়। আস্তে আস্তে ছোট করুন, এখানে আসলে আমাদের ডিজাইনটি ভেঙে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো কততে আসলে ডিজাইনটি ভাঙছে, তাহলে এখানে আমাদেরকে খেয়াল করতে হবে উইথ কততে আসলে আমাদের ডিজাইনটি ভাঙছে। তো এখানে আসুন ছোট করতে থাকি, ছোট করুন, এখানে খেয়াল করুন, যখনই আমরা 1150 1146 অর্থাৎ উইথ 1146 পর্যন্ত আমাদের ডিজাইনটি ঠিক থাকছে। 1146-এর নিচে যখনই উইথ নেমে যাচ্ছে তখন দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি ভেঙে যাচ্ছে। তাহলে আসুন এবার আমরা একটা কাজ করি এখানে। তো এখন আসুন আমরা এডিটরে চলে যাই। এডিটরে এসে এখানে আমাদের রেসপন্সিভ ডট সিএসএস ফাইলে আমরা লিখি @media অনলি স্ক্রিন স্ক্রিন এন্ড ফার্স্ট ব্রেকেট শুরু শেষ সেকেন্ড ব্রেকেট শুরু শেষ। তো এখানে যেহেতু 1146 পর্যন্ত আমাদের ডিজাইন ঠিক থাকছে, এখানে লিখব ম্যাক্স উইথ 1146। তো আমরা 1146-এর জন্য কিছু কথা বলে দেব এখানে। তো আসুন 1146 পিক্সেল লিখতে হবে, পিএক্স পিক্সেল। তাহলে এখানে আমরা মিড ডিপ কিছু কথা বলে দেব। মিড ডিপ আমরা নর্মালি মিড ডিপের উইথ দিয়েছিলাম 80%, তাহলে 1146 এসে আমরা মিড ডিপকে বলে দেব এখানে তোমার উইথ 90%, তার উইথকে আমরা বাড়াই দিলাম। তো 1146 পিক্সেলে এসে আমরা উইথটিকে 90% করে দিলাম। এবং এবার পেজটি সেভ করুন এবং ব্রাউজার আসুন।
রিলোড দিন। এখন দেখুন 1144, অর্থাৎ 1146-এর নিচে আমাদের ডিজাইনটি এখন ঠিক আছে। এখন এখন ফুল স্ক্রিন করলাম এবং স্ক্রিনটিকে ছোট করতে থাকুন। আমাদের ডিজাইনটি ভেঙে যেত আগে। এখন খেয়াল করুন, যখন আমরা 1146-এর নিচে নেমেছি তখন কিন্তু আমাদের ডিজাইনটি ভাঙছে না, তখন সে রেসপন্সিভ হচ্ছে, অর্থাৎ ডিজাইনটি ঠিক থাকছে। এখন আবার ছোট করুন, ছোট করতে থাকুন। এখন খেয়াল করুন, আমরা যখনই 1020 পর্যন্ত আমাদের ডিজাইনটি ঠিক থাকছে, 1020-এর নিচে যখন আমরা নামছি 1018, অর্থাৎ 1018 পিক্সেল পর্যন্ত আমাদের ডিজাইনটি এখন ঠিক থাকছে। তারপর কি হচ্ছে, যখন 1018-এর নিচে নেমে যাচ্ছি তখন আবার আমাদের ডিজাইনটি ভেঙে যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো। এখন আমরা 1018-কে ধরবো, 1018-এর মধ্যে এসে আমরা লোগোটিকে মাঝখানে নিয়ে আসবো। 1018 সাইজ নিই, অ্যাট দ্য রেট অফ মিডিয়া অনলি 8CREEN স্ক্রিন অ্যান্ড এখানে ম্যাক্স উইথ লিখব, ম্যাক্স উইথ 1018 পিক্সেল, অর্থাৎ 1018 পিক্সেল এসে আমাদের ডিজাইনটি যেহেতু ভেঙে যাচ্ছে, 1018 পিক্সেল এসে আমরা লোগোটিপকে কিছু কথা বলে দিব। লোগোটিপকে ধরলাম, লোগোটিপের উইথ নর্মালি আমরা দিয়েছিলাম 30%, 1018 পিক্সেলে যখন চলে আসবে তখন তার উইথ হবে 100%, 100%। আমরা লোগোটিপকে ফ্লোট করেছিলাম, তাহলে এখানে এসে তাকে বলে দেবো ফ্লোট নান, ফ্লোট নান। তারপর লোগোটিপের ভেতরের IMG ট্যাগকে বলে দেব এখন আমরা লোগোটিপের IMG ট্যাগকে ধরে বলবো তোমার মার্জিন অটো, মার্জিন অটো এবং ডিসপ্লে ব্লক। এবার পেজটি সেভ করুন এবং ব্রাউজার এসে রিলোড দিন। এখন দেখুন মেনু, মেনুতে আমি কোনো কাজ করিনি, মেনু দিকে এখন তাকাবেন না। এখন দেখুন এই লোগোটি মাঝখানে চলে আসছে, অর্থাৎ যখনই খেয়াল করুন, যখন আমরা 1018 নিচে নামছি তখন লোগোটি চলে আসছে মাঝখানে। তো এখন আমাদের কাজ করতে হবে মেনুতে, আমরা মেনুতে কোনো কাজ করিনি, লোগোতে কাজ করেছিলাম। আসুন 1018-তে এসে আমরা মেনুকে কিছু কথা বলে দিই। মেনু 1018-তে এসে মেনু ডিবের উইথ আমরা 100% করে দেব, 100%, এবং মেনুতে আমরা ফ্লোট করেছিলাম, এখানে এসে তার ফ্লোট নান করে দেব, ফ্লোট নান। এবার পেজটি সেভ করি এবং ব্রাউজার এসে রিলোড দিই। এখন দেখুন আমরা এখন এখন আমাদের স্ক্রিনের উইথ রয়েছে 870 পিক্সেল। তো 870 পিক্সেল এসে এখন কিন্তু আমাদের মেনুটা ঠিকঠাক রয়েছে, আমাদের মেনুটা এখন ভাঙছে না। যখন আমরা 1046-এর নিচে নামছি তখন তখন লোগোটি মাঝখানে চলে আসছে এবং আমাদের মেনুটি এখন ফুল উইথ নিয়ে নিয়েছে, অর্থাৎ আমরা 100% উইথ করে দিয়েছিলাম, এখন তার উইথ ফুল হয়ে গেছে। তো এখন আরেকটু ছোট করুন, খেয়াল করুন কততে আসলে আমাদের ডিজাইনটি ভাঙে। নর্মালি আমরা দেখতে পাচ্ছি এখানে যখন উইথ 712 তখন আমাদের ডিজাইন ঠিক থাকছে, 712-র নিচে নামলেই ডিজাইনটি ভেঙে যাচ্ছে। তাহলে আমরা উইথ 712-তে এসে আরো কিছু কথা বলে দেবো এখানে। তাহলে অ্যাট দ্য রেট অফ মিডিয়া, অ্যাট দ্য রেট অফ মিডিয়া অনলি স্ক্রিন অ্যান্ড এখানে লিখবো ম্যাক্স
ম্যাক্স উইথ 712 পিক্সেল। এখানে এসে আমরা ডট মেনু ডিপ, মেনু ডিপের ভিতরে ইউএলের ভিতরে এলআইকে বলে দেব তোমাদের ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক। পেজটি সেভ করুন এবং ব্রাউজারে এসে রিলোড করুন। এখন দেখুন মেনু ডিপটি কিন্তু নিচে নিচে শো করছে, কিন্তু মাঝখানে আসেনি। তো এই কাজটি করার জন্য আমরা চলুন আবার এডিটরে যাই। তাহলে এখানে এসে আমরা মেনু ডিপের ইউএলকে বলে দেব, মেনু ডিপের ভিতরে ইউএলকে বলে দেব তোমার টেক্সট, টেক্সট অ্যালাইন সেন্টার। এবার পেজটি সেভ করি, রিলোড দিন। তা এখন দেখতে পাচ্ছেন মেনুগুলো মাঝখানে চলে আসছে। এখন স্ক্রিন ছোট করুন, ছোট করতে থাকুন। প্রথম রেসপন্সিভ এখানে কাজ করেছে, তারপর যখন নাকি আপনার স্ক্রিন সাইজ 1000, দেখতে পাচ্ছেন এখানে যখন 1018 পিক্সেলের নিচে নামছে তখন আবার রেসপন্সিভ হচ্ছে। তারপর যখন তারপর কমাতে থাকুন, কমান যখন খেয়াল করুন যখনই 712 নিচে চলে আসছে, 712 পিক্সেলের নিচে চলে আসছে তখন কিন্তু আবার রেসপন্সিভ হচ্ছে আপনার ওয়েবসাইটটি। এখন 712 পিক্সেলের নিচে এসে খেয়াল করুন উপরের এই কন্ট্যাক্ট ডিটেলের ডিজাইনটি ভেঙে যাচ্ছে, খেয়াল করুন, দেখতে পাচ্ছেন। তো এখন আসুন আমরা উপরের এই কন্ট্যাক্ট ডিটেলটিকে রেসপন্সিভ করে নিই। তো এডিটরে চলে আসুন, এডিটরে এসে আমরা এখন নতুন করে আবার সাইজ নিব অ্যাট দ্য রেট অফ মিডিয়া অনলি স্ক্রিন অ্যান্ড ফার্স্ট ব্রেকেট শুরু শেষ এবং সেকেন্ড ব্রেকেট শুরু শেষ। এখানে এসে আমরা লিখব এখানে যখন 684 পিক্সেলের নিচে উইথ নেমে যাচ্ছে তখন উপরের কন্ট্যাক্ট ডিটেলের ডিজাইনটি ভেঙে যাচ্ছে। এখানে লিখি ম্যাক্স উইথ, ম্যাক্স উইথ 684, 684 পিক্সেল, 684 পিক্সেল এসে আমরা। তো এখানে আমরা টপ লেফট টিপকে ধরব, টপ লেফট টিপ উইথ ফুল করে দেবো, অর্থাৎ 100% করে দেবো, তাহলে আর ডিজাইনটি ভাঙবে না। টপ লেফট ডিপকেও আমরা ফ্লোট করেছিলাম, তাহলে এখানে ফ্লোট নান করে দিতে হবে, ফ্লোট নান। তারপর টপ লেফট ডিপের ভিতরের ইউএলকে বলে দেবো সেই জন্য মাঝখানে চলে আসে। তো ধরুন টপ লেফট ইউএল টেক্সট অ্যালাইন সেন্টার, এখানে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম যেন সেই মাঝখানে চলে আসে। এখন রিলোড দিন। এখন দেখুন টপ লেফট ডিপ হচ্ছিল এই কন্ট্যাক্ট ডিটেলটি। এখন খেয়াল করুন আমরা সোশ্যাল আইকনে কোনো কাজ করিনি, তাই এটার দিকে লক্ষ্য না করে আপনারা খেয়াল করবেন কন্ট্যাক্ট ডিটেলের এইটার উপরে। তো এটাকে আমরা এখানে ফুল উইথ করে দিয়েছি এবং তাকে মাঝখানে নিয়ে আসছি। এখন আপনি স্ক্রিনটি ছোট করুন, দেখতে পাচ্ছেন স্ক্রিনটি ছোট করুন। এখন দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেল এবং আমাদের মেনু লোগো সবকিছু ঠিকই রয়েছে। তো এখন আমাদেরকে সোশ্যাল আইকন ডিপকে ধরতে হবে, সেটা হচ্ছে টপ রাইট ডিপ। তো আমরা 684 পিক্সেল এসে টপ রাইট ডিপকে বলে দেব, আসুন এডিটরে টপ রাইট ডিপকে ধরি। এখন আমরা 684 পিক্সেলের জন্য টপ রাইট ডিপকে ধরব, এটা হচ্ছে টপ লেফট টপ রাইট, টপ রাইটকে একই কথা বলে দেব তোমার উইথ 100%, ফ্লোট নান এবং কপি। এবং টপ রাইট ডিপের ভিতরে ইউএলকে বলে দেব টেক্সট অ্যালাইন সেন্টার। এবার পেজটি সেভ করে রিলোড দিন।
এখন দেখুন টপ রাইট ডিপটিও কিন্তু মাঝখানে চলে আসছে, অর্থাৎ আমরা চেয়েছিলাম যখন ওই 684 পিক্সেলের নিচে নেমে যাবে তখন ডিজাইনটি এরকম থাকবে, কিন্তু এখন আমি চাচ্ছি তো যখন আমরা এই উইদে চলে আসবো তখন সবকিছু ঠিকঠাকই থাকবে। এখানে এসে এই মেনু আইটেমগুলো শো করবে না, এখানে শো করবে একটি মেনু বার, অর্থাৎ একটি আইকন শো, যেখানে ক্লিক করলে এই মেনু আইটেমগুলো চলে আসবে, আবার ক্লিক করব মেনু আইটেমগুলো আবার অদৃশ্য হয়ে যাবে এখান থেকে। তো এই কাজটি করার জন্য আমাদেরকে আসতে হবে এখানে এসটিএমএল ফাইলে, এসটিএমএল ফাইলে এসে লোগো ডিপ এবং মেনু ডিপের মাঝখানে আমরা আরও একটি ডিপ দেব, নাম দেব রেস মেনু, অর্থাৎ রেসপন্সিভ মেনু। কারণ যেহেতু এখানে আমরা মেনু নামে একটি ডিপ নিয়েছি তাই এখানে আমি রেস অ্যাড করে দিলাম, তো আমরা রেস মেনুর ভিতরে অনলি একটি এ ট্যাগ নেব, এ ট্যাগ, এ ট্যাগের মধ্যে আমরা আই ট্যাগ নেব, আই ট্যাগ, অর্থাৎ আমি আইকনটি আনতে চাচ্ছি। এখানে ক্লাস ক্লাস ফা ফা হাইফেন বার্স এই কথাটি লিখে দিলে দেখতে পাবেন এখানে রিলোড দিন, দেখতে পাচ্ছেন এখানে একটা আইকন চলে আসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আইকনটি এখানে শো করছে, তো আমি চাচ্ছি নর্মালি নর্মাল ডিজাইনে এই আইকনটা শো করবে না, এই আইকনটা শো করবে নির্দিষ্ট একটি উইদের মধ্যে যেয়ে। তো এই কাজটি করার জন্য আমাদের মেইন স্টাইল ডট সিএসএস ফাইলে চলে আসুন, এখানে এসে রেস মেনুকে ধরুন, আমি চাচ্ছি সে নর্মালি শো করবে না, তাহলে নর্মাল ডিজাইনে সে ডিসপ্লে, নর্মাল ডিজাইনে সে ডিসপ্লে নান, এখন রিলোড দিন, দেখতে পাচ্ছেন সে নর্মাল ডিজাইনে এখন আর শো করছে না। কিন্তু যখন এর স্ক্রিন সাইজ, তো সে কাজটি করার জন্য আপনাকে চলে যেতে হবে রেসপন্সিভ ডট সিএসএস এ, আপনাকে রেসপন্সিভ ডট সিএসএস এ এসে এখানে ডট রেস ডট রেস মেনু টিপকে ধরে বলে দিতে হবে ডিসপ্লে, ডিসপ্লে ব্লক, অর্থাৎ সে 616 পিক্সেলে এসে শো করবে। এখন পেজটি সেভ করুন, রিলোড দিন, দেখতে পাচ্ছেন সে শো করছে কিন্তু এই পাশে শো করছে। এখন আসলে আমরা মেনু আইকনটিকে একটু ডিজাইন করি, কাজটি করার জন্য আমরা এখানে ডিজাইন করি রেস মেনু ডিবের ডট মেনু ডিবের ভিতর এ ট্যাগ ফন্ট সাইজ, ফন্ট সাইজ 14 পিক্সেল ব্যবহার করি, তারপর হচ্ছে মেনুর কালার, কালার আমরা মেনু আইকনটিতে এই কালারটি ব্যবহার করব, পেস্ট এবং টেক্সট অ্যালাইন রাইট, এখানে ফন্ট সাইজ 14 পিক্সেল, কালার দিলাম টেক্সট লাইন রাইট এবং ডিসপ্লে ব্লক করতে হবে, ডিসপ্লে ব্লক, এবার পেজটি সেভ করে রিলোড দিন। এখন দেখুন মেনু আইকনটি ডান পাশে চলে গেছে এবং এর ফন্ট সাইজ এবং কালারও চেঞ্জ হয়েছে, দেখুন নর্মালি দেখা যাচ্ছে না, যখন 618 পিক্সেলের নিচে নামবে তখন এই আইকনটি শো করবে এখানে। এখন এই আইকনটিতে আমরা একটু প্যাডিং ব্যবহার করে আসুন, আইকনটি একদম এক পাশে চলে গেছে, তো এখানে প্যাডিং প্যাডিং উপর নিচে, সরি উপর নিচে 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল ব্যবহার করি, এবার পেজটি সেভ করুন, রিলোড দিন, এখন দেখুন ঠিক আছে। তো এই আইকনটি এখানে আনলাম আমরা, এর অর্থ হচ্ছে যখন আমরা এখানে ক্লিক করব তখন এই মেনুটি শো করবে, যখন আইকনটিতে আবার ক্লিক করব তখন এই মেনুটি আবার অদৃশ্য হয়ে যাবে। তো এই কাজটি করার জন্য, তো বন্ধুরা আমি চাচ্ছি এখন 616 পিক্সেলের নিচে আসলে যখন এই আইকনটি শো করবে তখন এই মেনুগুলো আর শো করবে না। তো এই কাজটি করার জন্য চলুন এখানে 616 পিক্সেলের মধ্যে আমরা মেনু টিপকে ধরি, মেনু টিপকে ধরে বলে দিই তোমার ডিসপ্লে
ডিসপ্লে নান, অর্থাৎ তুমি এখানে আর শো করবে না। তো এখন পেজটি সেভ করে রিলোড দিন। দেখুন এখানে এখন 616 পিক্সেল এসে আর মেনুটি শো করছে না। এখন এই আইকনে যখন ক্লিক করা হবে তখন মেনুগুলো এখানে শো করবে। আবার ক্লিক করব, মেনুগুলো এখান থেকে অদৃশ্য হয়ে যাবে। তবে এই কাজটি করা HTML কিংবা CSS এর পক্ষে সম্ভব নয়, এটি জাভাস্ক্রিপ্টের কাজ। তো বন্ধুরা, আমরা আগামী পর্বে এই কাজটুকু করব যে এখানে ক্লিক করলে মেনুগুলো এখানে ধুম করে নিচে নেমে আসবে এবং আবার ক্লিক করব এখান থেকে চলে যাবে। তো বলা চলে আমরা CSS এর শেষ পর্যায়ে চলে আসছি। আগামী ক্লাসে জাভাস্ক্রিপ্ট বা জেকুইরি সাথে পরিচিত হতে যাচ্ছি। তো বন্ধুরা, আজকে আর ভিডিও বানাচ্ছি না, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।